শুরু হয়ে গেছে ভাইয়া, যত পাম আছে সবে এখন বেলুনা যাবে, তাই তো হইছে, ডাবল দিছো, হ্যাঁ ডাবল দিছো, কি কালার, পিঙ্ক কালার, তাহলে গাঢ় পিঙ্কের জন্য মানে রানী গোলাপি লাগবে, ওটা তো একবার হালকা হয়ে যাবো, এটা তো হালকা হয়ে যাবো, লালটির মধ্যে দিয়ে দিয়ে দিতে হবে, না না এটা তো অল্প কয়েকটা লাগবে, এই জন্য হচ্ছে লালটা আনছি, ঠিক আছে, এটা লাগবে তো বেশি, পিঙ্কটা, তাই শুরু হয়ে গেছে বেলুন, মনে মি করো আমি আসবো এখন না পরে, আমি তাহলে গোসল করে আসি, মোরামরা নিয়ে যায় কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরা সবাই খুব ভালো আছি। তো বাবার বাড়িতে আসার পর সুস্থ হয়েছি, আজকে পুরোপুরি না হলো অনেকটা ভালো আছি আপনাদের দোয়া। তো এখন হলো বাইরে আসলাম, আপনাদের ভাইয়া এখনও আসে নাই, কালকে সে চলে গেছে আমাকে, রাইখা, রাইখা বলতে বাড়িতে অনেক মানুষ তো, আর রাব্বি একা একা বাসা থাকবে, এই জন্য বলছি যে যাও গাও, রাব্বির আবার কালকে একটু আমার ননদের কাছে গেছিলো, ওইখান থেকে আসছে বিকালবেলা, তো এই জন্য নিয়ে আসতে পারি নাই। তো এখন হলো রাব্বি ওরা আসবে, আর বাড়িতে অনুষ্ঠানের কাজ চলতেছে, ওই চার সাইডে বাতি বাতি লাগাইতেছে, আর হলো বাড়িতে অনেক অনুষ্ঠানের আয়োজন, অনুষ্ঠান তো অনুষ্ঠানেই, অনুষ্ঠানের আয়োজন না করলে মনেই হয় না, আর মেহমান না আসলে, বিশেষ করে মেহমান না আসলে মনেই হয় না যা অনুষ্ঠান হইতেছে। তো যার মায়ের অনুষ্ঠান, সে আর তার মেয়ে আমাদের চাইতে বেশি অসুস্থ, কালকে তাদের বেশি কিছু মা নাকি ব্যথা, উফ ব্যথা। তো আমরা দুজন আসছিল বাইরে ঘুরতে, তাই না, আমরা বলে আসছি তো আমরা জায়গা তোমরা থাকো, আমরা লোক ঘুরতে আসছি, তো ঠিক আছে বাড়িতে যাই, বাড়িতে যাই দেখাই আপনাদেরকে কে কী করতেছে আর কে কোথায় আছে। আমার বাসায় কিন্তু এই জিনিসটা ছিল না, মানে বাচ্চারা এরকমভাবে বসে ছিল না, চোদ্দ ছিল না, বাচ্চা তো নাই, সব মুরব্বি ছিল, সব বাচ্চারা সব চিল্লাচিল্লি দৌড়াদৌড়ি পাড়াপাড়ি গুতাগুতি যাওয়া হয়ে গেছে, ভালোই লাগে। গ্রামের বাড়িতে একটা জিনিস বেশি ভালো লাগে, সেটা হলো যে বাচ্চারা থাকে আনন্দ করে, তাই না মা, তুমি তো ধমক দিয়ে দাও তো সবাইকে, বাপ এত কথা বলো কেন, বাপ বলে দাও তো, বাঁধবি বাঁধবো, ও দাঁড়া ফাইকে হলেছি, আহা গো হাত কাটলো কেমনে, ওকে আনতেছি না, চুপ খাবার একটা কি জিনিস একটা এম কথা আছে, আরে দেখ করে এম বেগা ফার গিয়েছে, রক্ত তো বের হইছে, বলো অনেক রক্ত বের হইছে, বুড্ডার গুলো বুড্ডাই বুড্ডার ভেঙেছি, গেঞ্জি পাতা হলো কিন্তু অনেক ওষুধ, খুব ভালো একটা গেঞ্জি পাতা, আপনার কিন্তু পাকিস্তানি হচ্ছে না, পাকিস্তানি হবে যখন গেঞ্জি পাতা না থাকে তখন পাকিস্তানি হবে, শুরু হয়ে গেছে ভাইয়া, যত পাম আছে সবে এখন বেলুনা যাবে, তাই তো হইছে, ডাবল দিছো, হ্যাঁ ডাবল দিছো, কি কালার, পিঙ্ক কালার, তাহলে গাঢ় পিঙ্কের জন্য মানে রানী গোলাপি লাগবে, ওটা তো একবার হালকা হয়ে যাবো, এটা তো হালকা হয়ে যাবো, লালটির মধ্যে দিয়ে দিয়ে দিতে হবে, না না এটা তো অল্প কয়েকটা লাগবে, এই জন্য হচ্ছে লালটা আনছি, ঠিক আছে, এটা লাগবে তো বেশি, তিনটা, তাই শুরু হয়ে গেছে বেলুন, মনে মি করো আমি আসবো এখন না পরে,
আমি তাহলে গোসল করে আসি, মরমরা নিয়ে যায় ফ্রেশ হয়ে আসি। খাইছি তোর আজকে রক্ত বাইরে আসছে রে, ওই সাইড দিয়ে কাটছে খালা। কাতি মাসের পরে কাতি মাস কি সে তুমি দেখছো তাবিয়া হাত কেটে গেছে, তুমি তো দিবা আমি কিন্তু সবই শুনি, চেরাই কিন্তু আমি সবই বুঝি। আপনারা মনে করেন না সাবি না আফা বুঝে বাতি লাগানো হয় না আপনাদের? এমতে দেখা যায় না, দেখা যায় না সবাই ঘুরে এখান থেকে দাঁড়ানো বন্ধ করো। যেমন ভাবি অহনি দাঁড়া আমি কি করবো, আমি যখন লাগে আমার নিয়ে কাম করি সাদা করতে নিচ্ছে না, বিয়া মনে করেন প্রথম যেদিন নিচে বিয়া তো খাতে পারে না, আবার আইসা আমার নিতে নিয়ে আবার নিয়ে সাইরাস দিয়েছি আর দেখলো সুন্দর না কি করতাস পেপি? আমার কিন্তু খাওয়া দর
সকাল সকাল ভাবি বসছে মাছ নিয়ে, কতগুলো মাছ নিয়ে বসছে। আর ওইখানে দেখেন যে আগান দিয়ে বসে রয়েছে, একটু দেন এম করেন কে, একটু দিয়ে দেন। ছোট ছোট মাছ কতদিন ভালো আছে বুঝছেন, আমার তো সেম মাছ এই একদিক দাম ভালো করছে, শিল্লা টিল্লা রেখা দিছে, হ্যাঁ আর কি ঘুরে ঘুরে এলাম। এটা মানে ভালো হইব একটু কি বড় বড় পিস করতেছে রে, মা হলো মাছ বসতেছে, ভাবি সকাল থেকে কাজ করতেছে, বড় বড় হয়ে যাবি সকাল ঘুম থেকে দেখছি আদর শুনে বসতে কত দিবস হচ্ছে। হলুদ খারাপ আসলাও মাথা কত এসব শিকাইতে নিয়ে আসবো এখন দিলে কি হইতাম, এখানে ডালে বাগা দিতাম সবার খিদা লাগছে, বাগা দাও এরকম বাগা দেওয়ার মধ্যে দাও ডাল বাঁকা দেওয়ার জন্য কথা বলতেছে। আমরা যে ওই জাল আর কম জল আবার বাই করে নিচ্ছে ইয়েটা, আমি মাছ খাইব নি আসো দেখেন না তো বলেছেন কেমনে ক্ষুদা লাগছে কিছুই লাগে না, হ্যাঁ মা করছো দিতেছি আমি পেটের কাটা পর্যন্ত হলে দিই, আমাকে অসুবিধা লাগে কেমন আছে কাটা গুঁড়ো কই মুই থাকলে কি আনছে বড় বাবু ঠিক আছে, ঠিক আছে এই যে সকালে বসে ভাবলাম জ্যাম লেগে গেছে নি সারবো বরফ সুদ্ধা কাটলাম দিয়ে, বরফ সুদ্ধা কাটছেন মাথা মুটা দিয়ে কি রান্না মাথা মুটা দিয়ে লাল রান্না দেন ভাতটা ভালো না অনুষ্ঠানে গরু মাংস দেখেন বিরিয়ানি সাইজ করে নিয়ে আসছে একবারে টুকরা টুকরা ব্রেনি সাইজ সুন্দর, আর ভাবি হলো সকাল থেকে কাউ একবার দেখছি মাছ কাটতে আর একবার দেখতেছি থালা বাসন দিয়ে দেবে কতটি ধুয়েছে দিয়ে যে উঠতে পারতেছে এই তো বুঝতেছি না, আর মা বসছিল মুরগি নিয়ে আই যা জীব তো কাজ চলতেছে বাড়িতে, এখন স্টেজ বানাবো কিভাবে কি করতেছে ওগুলো সব আর বলতেছে আবু দাল হ্যাঁ কই বই রে সাব্বা দান আমি মামা থ্রি পিসটা বানতে দিল না ও
আপনার বিচার আছে আশা কইছে বিচার করতে দেই বাহুস আপনার দেই তো ওখানে বসে আলোচনা হইতেছে কিভাবে কি করবে দেখেন কাল সকাল থেকে ঘুরতেই আছে কি হয়েছে ভাইয়া ভিন্ন খান ভিন্ন খান বাকে না বললে ভিন্ন খান কি মাছ খাচ্ছে নিয়েছে কার খারাপ কি করছে মাছ তো এই দুই ব্যক্তি মানে কোনো কাজ নাই সব কাজ আমার শাশুড়ি আছে আমার বাড়ির কেউ কোনো কাজ নাই আর ওরা দুজনে আদাবা আগে ক বাবু খাইছ খাও কি করা হইতেছে চাচি কি করো ইউটিউবে ইউটিউবে ঢুকছ হ্যাঁ মা হ্যাঁ আমরা গোসল করবো ঠিক আছে কান্ত মরম তুমি শ্যাম্পু আনতে যাবো এখন হ্যাঁ বাজে তো 12টা বুঝা যাইতেছে না মনে হচ্ছে সকাল না এখনই করবো সবাই মিলে একসাথে এটা কেড়ে আমার পিছনে কেড়ে এটা কে রে এটা কে এটা কে তাবিয়া হ্যাঁ তুমি হ্যাপি বার্থডে বলে দাও তো আবদিয়াকে হ্যাপি বার্থডে আবদিয়া এই যে কুলো গোত আছে হ্যাঁ হ্যাঁ আজকে এক বছর পুরো হবে রেডি টাটা দিই সবাই একশো একশো টাটা দিই
চল্লিশ পঞ্চাশ দিতে হবে, এগুলো বিয়া চলা লাগবে তো তাই। এই মরিয়ম এই একটা হাসি তো ছোটো কালে হাসিটা, তাড়াতাড়ি সবাই একসাথে তাড়াতাড়ি।